বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একদম আমাদের মাধ্যমিক অঙ্ক থেকে 50টি এমসিকিউ প্রশ্ন। আমরা জানি যে আমাদের 6টি এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসে। তো দেখো, অঙ্কের তো এমসিকিউ এক কথায় বলতে গেলে সাজেশন সেইভাবে হয় না, তবে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বারবার রিপিটেশন হয়, বারবার পরীক্ষাতে আসে। ঠিক সেরকমই কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সেট নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা তুলে ধরা। আমরা আমাদের আজকের আলোচনায় 50টি এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং আশা রাখছি যে এই অঙ্কের মধ্যে একাধিক অঙ্কই তোমরা পরীক্ষাতে কমন পাবে। শুধুমাত্র এই টাইপসের কেন, এর সঙ্গে যে শর্ট টাইপের প্রশ্ন সেটাও কিন্তু তোমাকে একটু বুঝে নিতে হবে, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য অঙ্ক এবং তার সঙ্গে মূল উত্তর যেটা সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা প্রয়োজনে এই অঙ্কগুলো একটু খাতাতে নোটস করে ধীরে ধীরে এগুলো একটু প্র্যাকটিস করে নেবে, সেটা তোমাদের পক্ষে অনেক বেটার হবে। আর প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা পরপর সময় নষ্ট না করে আমরা মূল অঙ্কে প্রবেশ করি এবং উত্তরগুলো জেনে নিই। আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে, দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশের মধ্যে তাদের যে অনুপাতে বণ্টিত হবে সেটা কি? সেটার উত্তর হবে একদম স্বাভাবিকভাবে 3:2। তোমাদের ক্যালকুলেশন কিন্তু করতে হবে, আশা করি তোমরা ক্যালকুলেশন সকলেই করতে পারবে। যদি কোনো ক্যালকুলেশনে তোমাদের সমস্যা হয় পরবর্তীতে তোমরা জানাবে, ইমেল মারফত তোমরাও জানাতে পারো, তো সেইভাবে তোমাদের রেসপন্স করারও চেষ্টা করব। দুই থেকে আমাদের যে প্রশ্নটা রয়েছে, ax² + bx + c = 0 ব্র্যাকেটে a ≠ 0 সমীকরণের বীজদ্বয়ের বাস্তব এবং অসমান হলে b² - 4ac হবে। তো এটার উত্তরটা কি হবে? এটার উত্তর হচ্ছে এ দাগ হবে। পরবর্তী প্রশ্ন যেটা চলে আসবে, দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহি স্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এটার উত্তর আসবে 8 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? স্বাভাবিকভাবে এগুলো কিন্তু একটু ছোট্ট ছোট্ট অঙ্ক, এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। উত্তর হবে সিদাগ 1:9। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 = 3/4 a হলে এর মান কত? তো এক্ষেত্রে তোমার যেটা উত্তর আসবে 9/16, অর্থাৎ সিদাগ। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে ac = 5 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত? এটার উত্তর কিন্তু স্বাভাবিকভাবে যেটা বেরোবে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু এর উত্তরটা বেরোবে। চলে আসবো আমরা আমাদের পরবর্তী অঙ্কে, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণদের বিস্তারের বাস্তব অসমান মান b² - 4ac এর মান কত হবে? অঙ্কটা এর আগের বারও রিপিটেশন হয়েছে, তো যাই হোক উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী কোশ্চেনে চলে আসি, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে? এটার উত্তর হবে x100/x টাকা, অর্থাৎ সি দাগ। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরোবে স্বাভাবিকভাবে 10%। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি, 2a = 3b = 4c হলে a = b = c = কত হবে? এটার অ্যান্সার আসবে 6:4:3, অর্থাৎ ডি দাগ। পরবর্তী কোশ্চেন, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত হবে? এটার অ্যান্সার আসবে 512 ঘনমিটার, অর্থাৎ ডি দাগ। আমি জাস্ট অ্যান্সারগুলো এবং প্রশ্নগুলো বলছি, তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ বি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, বার্ষিক 12% সরল সুদের হারে এক্স বছরে কোনো আসল ও তার সুদের অনুপাত 25:24 হলে
এক্সের মান কত হবে? এক্ষেত্রে উত্তর হবে 8। পরবর্তী অঙ্কে চলে আসি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকায় 3 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে? এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে 6,310 টাকা, অর্থাৎ বিদাক। পরবর্তী কোশ্চেন, এক্স ওয়াই এর মান সরল বেদে আছে, এক্স ইকাল টু 3, ওয়াই ইকাল টু 5 হয়, তাহলে এক্স ইকাল টু 9 হলে ওয়াই এর মান কত হবে? এক্ষেত্রে আমার উত্তর বেরোবে 15, অর্থাৎ 15। পরবর্তী প্রশ্ন, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যা ওই কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটি 3/5 অংশ হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? এক্ষেত্রে আমার উত্তর হবে তোমার 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, জ্যাদ্বয়ের মধ্যে দূরত্ব হবে, দূরত্ব কত হবে? এটার উত্তর হবে 8 সেন্টিমিটার, অর্থাৎ দ্বি দাগ। পরবর্তী প্রশ্ন, এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকার কাঠের টুকরোটাকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা সম্ভব তার আয়তন কত হবে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1/12 πh³ ঘন একক, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এখানে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 10%, অর্থাৎ সি দাগ। পরবর্তী প্রশ্ন, এ 500 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, 1 বছরে 69 টাকা লাভ হলো, বি এর লভ্যাংশ 43 টাকা হলে বি ওই ব্যবসায় কত নিয়োজিত করেছিল? তো আমাদের এক্ষেত্রে উত্তর হচ্ছে, উত্তর হবে 1500 টাকা, অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী কোশ্চেন, x-2² + x + y² = 0 হলে ওয়াই এর মান কত হবে? তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে -2 উত্তর আসবে। পরবর্তী প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের বিসি একটি ব্যাস, বৃত্তের ওপর এ একটি এরূপ বিন্দু নেওয়া হলো যেন এ বি ইকুয়াল টু এসি হয়, কোণ এ বি সি এর মান কত হবে? তো এক্ষেত্রে আমাদের উত্তর যেটা আসবে সেটা হলো 45 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও যদি কোণ এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি, কোণ বি সি ইকুয়াল টু 40 ডিগ্রি হয়, তবে কোণ বি ও সি এর মান কত হবে? এক্ষেত্রে আমার অ্যান্সার বেরোবে 150 ডিগ্রি, অর্থাৎ সি দাগ। পরবর্তী প্রশ্ন, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? এক্ষেত্রে আমার উত্তর বেরোবে 1:27, অর্থাৎ এ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা আসি, কি বলছে, সরল সুদের হারে 9,999 টাকা, 10 বছরের জন্য সুদে মূলে আসলে দ্বিগুণ হয়, তাহলে শতকরা সুদের হার কত হবে? এক্ষেত্রে আমার অ্যান্সার আসবে এ দাগ, অর্থাৎ 10%। পরবর্তী প্রশ্ন, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1:2:1:3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? এক্ষেত্রে আমার উত্তর আসবে 3:2। পরবর্তী প্রশ্ন, x² + bx + c = 0, হ্যাট a≠0 সমীকরণের বীজদ্বয়ের পরস্পরের অনন্যক কত হবে? এক্ষেত্রে আমার উত্তর আসবে অনন্যক হবে যদি a = c হয়, অর্থাৎ ডি দাগ। পরেরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ AOB = 60 ডিগ্রি হলে কোণ COD এর মান কত হবে? এক্ষেত্রে আমার উত্তর হবে 60 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন, ত্রিভুজ ABCD এর একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A = 100 ডিগ্রি হলে কোণ সি এর মান কত হবে? এক্ষেত্রে আমার উত্তর হবে 80 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস 2D, উচ্চতা h/2 এবং তির্যক উচ্চতা 1/2 হলে কোনটা হবে? উত্তর হবে তোমার তির্যক উচ্চতা, সরি, হ্যাঁ তোমার l/2 হলে, যেটা উত্তর হচ্ছে তোমার সি দাগ আসবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, পরবর্তী সেটের প্রশ্নে, x² / x = 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় 0, 6, 0, 6 নাকি -6? উত্তর আসবে 6। পরবর্তী প্রশ্ন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো এটার উত্তর হবে 10%। পরবর্তী প্রশ্ন, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন
পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? এক্ষেত্রে আমার উত্তরটা হবে 8 গুণ। পরবর্তী প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? এক্ষেত্রে আমার যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, অর্থ সি দাগ। পরবর্তী প্রশ্ন, x²-3x+k=10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত বেরোবে? এখানে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হলো তোমার 8, অর্থাৎ সি দাগ। পরবর্তী প্রশ্ন, কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের পরিমাণ যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা একই সময় পরে, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের উত্তর আসবে 4:3:5। পরবর্তী চলে যাবো আমরা আমাদের পরবর্তী সেটে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর আসবে সেটা হচ্ছে তোমার, সরি, উত্তর আসবে তোমার 4P টাকা, অর্থাৎ সি দাগ। পরবর্তী প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1% বা R2% হলে দ্বিতীয় বছর শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে? এক্ষেত্রে আমার উত্তর আসবে সি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, x²+2x+c=0 এবং cx²+2x+a=0 সমীকরণ দুটির বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক হবে, কোন সম্পর্কটা সঠিক হবে? এক্ষেত্রে প্রথম সম্পর্কটা, যে প্রথম সমীকরণের বীজদ্বয় দ্বিতীয় সমীকরণের অনন্যক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী, বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? এটার উত্তর আসবে R√3, তো সি দাগ। পরবর্তী প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের ABOCD জ্যা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, কোন APC = 50° হলে কোন AOC যোগ কোন BOD এর মান কত হবে? এটার উত্তর আসবে ডি দাগ। পরবর্তী কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h চোঙের ভূমির পরিধির সঙ্গে সমান হলে চোঙের আয়তন কত হবে? এটার উত্তর হবে h³/4π, অর্থাৎ বি দাগ। পরবর্তী সেটে আমরা চলে আসি এবং আজকের আলোচনার লাস্ট সেট বলা যেতে পারে। তো এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব, কারণ পরীক্ষাতে কিন্তু এই মডেলের প্রশ্ন তোমরা পাবে, এবং যে কটা প্র্যাকটিসের মধ্যে দিলাম আশা রাখছি এর ভেতরেও কিন্তু একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। যাই হোক, পরের সেটের উত্তর পর্ব নিয়ে আলোচনা করি। বার্ষিক 4% হারে এম বছরে সবৃদ্ধিমূল এন টাকা হলে আসল কত হবে? আসল হবে তোমার 100N/100+4M টাকা, অর্থাৎ বি দাগ। পরবর্তী প্রশ্ন, একটি ব্যবসায় অনিল 36,000 টাকা ও অনাদি 9 মাসের জন্য 20,000 টাকা খাটান, উভয় লাভের অংশ সমান হলে অনিলের যে টাকা যে সময়ের জন্য খাটানো হয়েছিল তা কত? উত্তর হবে 5 মাস। পরবর্তী কোশ্চেন, x²+5x+b=0 সমীকরণের বীজ দুটি 3/2 ও -2 হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক কি হবে? এটা তোমার উত্তর হচ্ছে 3a+b=0। পরবর্তী প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি ব্যাস ও পি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, কোন AOP = 120° হলে কোন পি ও বি এর মান কত? এক্ষেত্রে উত্তর হবে 60°, অর্থাৎ বি দাগ। পরে কোশ্চেন, ত্রিভুজ ABC ত্রিভুজের কোণে সমকোণ A থেকে BC বাহুর ওপর AD লম্ব টানা হলো, যদি AB = AC = 3:4 ও AD = 8 সেন্টিমিটার হয় তবে BD এর দৈর্ঘ্য কত হবে? এটার উত্তর বেরোবে তোমার 6 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S ও কর্ণের দৈর্ঘ্য D হলে কোনটি কি হবে? তো এটার উত্তর হবে 2D² = S। দেখো, আমি জাস্ট অঙ্ক এবং উত্তরগুলো শেয়ার করলাম, তোমাদের বারবার বলছি তোমাদের আশেপাশে যে PM আছে বা যে টিচার আছে তার কাছ থেকে অঙ্কগুলো বুঝে প্র্যাকটিস করে নেবে। কিন্তু এই টাইপসের অঙ্কগুলো কেন তোমাদের সামনে তুলে ধরা, কারণ তোমরা একটু প্র্যাকটিস করতে পারবে, বা যে অঙ্কগুলো তোমাদের শেয়ার করলাম সেগুলো একটু ইম্পর্ট্যান্ট রয়েছে, যে কারণেই তোমাদের সামনে শেয়ার করা। তো তোমরা কিন্তু উত্তরটার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করা, এই কথাটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাও। তো একটা জাস্ট MCQ এর একটা সেট তোমাদের সামনে শেয়ার করলাম, কেমন টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেটাও তোমরা বুঝতে পারলে, এই কারণেই এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা। তো এই টাইপসের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।